হ্যালো সকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে তো একই কথাই জিজ্ঞাসা করি আজকে আমরা একদম ভালো নাই আনফর্চুনেটলি আমরা একদম ভালো নাই এই কারণে যে আমাদের বড় একটা ভুল ধরা পড়ছে খুব বড়মানের মানের একটা ভুল ধরা পড়ছে যার কারণে আমরা আজকে ভালো নাই তো আমরা স্পেশাল থ্যাংক ইউ জানাতে চাই আমরা ভেরি স্পেশাল একটা থ্যাংক ইউ জানাতে চাই জনাব জর্জি ভাইয়ের কাছে আমাদের বান্দরবনের ডিলার সাতকানিয়ার ডিলার যৌথ ডিলার বান্দরবনের এবং সাতকানিয়ার ডিলার এবং আমাদের ডিলার অ্যাসোসিয়েশন অথবা খান্স গ্লোবালের যত মেম্বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সভাপতি জনাব জর্জি ভাই ওনার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ খুব ছোট্ট একটা বিষয়ের জন্য বাট অনেক বড় সেটার ফলাফল মানে একটা মানুষ যে এত ট্যালেন্ট হতে পারে এত বিচক্ষণ হতে পারে ওনার সহজ সরল আচরণ সহজ সরল ব্যবহার দিয়ে আসলে বোঝা যায় না যে উনি এত চমৎকার গিটার বাজায় এত চমৎকার গান গায় এত জলি মাইন্ডেড মানুষ বাট এত ডিপ চিন্তা করার মতো ক্ষমতা সে রাখে এবং এত অ্যানালিটিক্যাল ক্ষমতা রাখে যে আমরা আসলে খুব অবাক হয়ে গেছি এবং আমাদের খুব ভালো লেগেছে কারণ আমরা এত চিন্তাভাবনা করো যে জিনিসটা আমাদের একদম ব্রেনে কখনোই হিট করে নাই সেই জিনিসটা উনি আজকে উপ উপস্থাপন করেছেন এবং আমরা খান্স গ্লোবাল এত অ্যানালাইসিস করে এত কিছু করে কাজ করি তারপরও তার যৌক্তিক দাবি যেটা আমরা মানতে আমাদের কোম্পানির রুলস চেঞ্জ করে দিতে বাধ্য হচ্ছি আজকে এটা আমাদের জন্য একটু খারাপ সংবাদ বাট আমাদের যারা ডিলার আছেন প্রি ডিলার আছেন অথবা যারা আমাদের কাছ থেকে মাল নিয়ে ট্রেড করেন তাদের জন্য অসম একটা সংবাদ কিছুক্ষণ আগে জর্জি সাহেবের সাথে আমার কথা হয়েছে জর্জি ভাই খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা আমাদের উপস্থাপন করেছেন যত ডিলার আছেন তাদের পক্ষ থেকে বিকজ তার কথার একটাই কারণ ছিল বারবার সে উপস্থাপন করেছে যে যুবাদ ভাই আমরা যারা মার্কেটে এই খান্স গ্লোবালের হয়ে তারপরে আবার নিজস্ব ব্র্যান্ডে কাজ করতেছি খান্স গ্লোবালের সাথে এনভলভ থেকে দেশে হোক বিদেশে হোক যারা যেভাবে মানে রক্ত পানি করে পরিশ্রম করতেছে মার্কেট রিসার্চ করি ইভেন আপনারা শুনেছেন যে আমাদের নেট্রকোনার ডিলার নেত্রকোনার ডিলার মিস পান্না আপা উনি ঢাকা থেকে নেত্রকোনাতে যে ডোর টু ডোর মার্কেটিং এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম গ্রামগঞ্জ হাট বাজার শহর সব জায়গায় প্রত্যন্ত অঞ্চল হকার বলার সব জায়গাতে উনি অ্যানালাইসিস করছেন আমাদের নর্থ সাউথের থেকে বিবি কমপ্লিট করা ডিলার টাঙ্গেলের ডিলার জনাব প্রতীক সাহেব উনি টাঙ্গেলের প্রত্যন্ত অঞ্চলে বিশাল একটা রিসার্চ করছেন এরপর আমাদের খুলনার ডিলার সে হিউজ পরিমাণ কাজ করে যাচ্ছে রংপুরের ডিলার হিউজ কাজ করে যাচ্ছে আমাদের ভোলা শরীফ সাহেব উনি তো একদম পুরা মার্কেটে একদম ভাজি ভাজি করে ফেলছে ভোলাতে দেন আমাদের গাইবান্ধার ডিলার পঞ্চগড় মেবি পঞ্চগড়ের ডিলার তো ইনারা সরি আমি হয়তো বা অনেকে নামই উল্লেখ করতে পারছি না আর ডেফিনেটলি একটু এক্সেপশনাল তো থাকে একটা কম্পিটিশানে সবাই জিতে না এক ক্লাসে সবাই সবসময় পাস করে না রাইট যে জন স্টুডেন্টের মধ্যে পঞ্চাশ জনই যে পাস করবে এমন না আমাদের বর্তমানে জন একষট্টি জন ডিলার তো এদের মধ্যে যে সবাই শেষ পর্যন্ত যেতে পারবে টিকবে এমনও কোনো গ্যারান্টি নেই যারা মন থেকে চেষ্টা করছেন বিশ্বাস করে আস্থা করে তারা অনেক দূরে গিয়ে যাচ্ছেন আবার যারা খালি চিন্তা করছেন যে আপনার দেখি কি করে খান্স গ্লোবাল দেখি কি দেখায় দেখি কি করে এইটা হয় কি না এইটা এত দেরি হচ্ছে ও পাশে অ্যাডভান্স টাকা নিচ্ছে বিভিন্ন রকমের চিন্তাভাবনা ব্রেনের মধ্যে গোটাচ্ছেন এরপরে আবার একজন ডিলার আর একজন ডিলারকে ফোন করে বলছেন ভাই কোম্পানি কি ভাবসাপ বুঝেন অথবা অমুক তমোক বিষয়গুলো সবই অ্যাকচুয়ালি আমাদের কানে আসে এবং স্টেন্ট ইভেন আপনারাও জানেন না আমরা কখন কোন মানুষ দিয়ে আপনাদের সঙ্গে ফোন করায় এরকম নেগেটিভ মেন্টালিটি অথবা পজিটিভ মেন্টালিটি কার মধ্যে কি সেটা আপনাদের কাছ থেকে আমরা বের করে নিচ্ছি আপনারা এটা জানেন না আপনার ফোন রিসিভ করেই ডিলা শুনলে দেখা যায় বিভিন্ন রকম মনের কথা দুঃখের কথা ভালো কথা বলেন আবার পজিটিভ কথাও বলেন পজিটিভ যে বলেন না তা না পজিটিভ যদি না বলতেন তাহলে এতদিন ওয়েট করে থাকতেন না এতদিন মার মুখী ভঙ্গি চলে যেতেন তাই না তো যাই হোক আমরা আপনাদের সব নেগেটিভকে পজিটিভভাবে ধরতেছি সব নেগেটিভকে পজিটিভভাবে ধরাটা হচ্ছে আমার জন্মগত একটা বৈশিষ্ট্য সো আমাদের কোম্পানির সঙ্গে এই বিষয়টা জড়া যাচ্ছে আপনারা যত যা নেগেটিভ বলেন যত কঠিন প্রশ্নই করেন যত কঠিন অ্যাটিটিউডেই আমাদের সঙ্গে কথা বলেন আমরা চাই সেটা সঠিক যুক্তিসঙ্গত সমাধান খুঁজে আপনাদের আনসার দেওয়া আপনাদের সন্তুষ্ট করা না আপনাদের যুক্তির রাস্তায় এবং সঠিকের রাস্তায় নিয়ে আসার তো আজকে এই এতগুলো কথা বলছি শুধুমাত্র আমাদের তরফ থেকে একটা সরি বলার জন্য যে আমাদের এত এত প্রজেক্ট এত এত আমাদের পলিসি এত এত সুন্দর সুন্দর আলোচনা এত রাত দিন পানি করা গবেষণা এর মধ্যে বিশাল একটা ভুল ছিল যেটা জর্জি সাহেব আমাদের ধরা দিয়েছেন তো আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ জর্জি সাহেবের কাছে ভাইয়ের কাছে আমি সাহেব বলছি না জর্জি ভাইয়ের কাছেই বলছি কারণ আমরা সবাই ভাই ভাই তো উনি একটা কথা বলেছেন আমাকে যে ভাই আমাকে কেন সভাপতি বানাইছেন কেন সভাপতি বানাইছেন এত সবাই এত জ্ঞানী আছে গুণী আছে হয়তোবা তাদের তুলনায় আমি অনেক কম যোগ্য অথবা তাদের সমকক্ষ অথবা তাদের থেকে দুই দিনের সিনিয়র অথবা কিছু একটা কিন্তু আমাকে কেন সভাপতি বানাইছেন তো আমি তো সব সুলভ সুন্দর একটা আনসার দিছি যে আপনি প্রথম ফুল পেমেন্ট করা প্রথম ফুল ডিলার সো আপনার রেসপেক্টেই আপনার এই ফার্স্ট আসা এবং ফার্স্ট কমপ্লিট করা এবং কোম্পানিকে ফার্স্ট বিশ্বাস করার অথবা আস্থা করার এই যে শক্তি এই শক্তির কারণে আপনাকে আমরা তো আমাদের ডিলারশিপ অনুষ্ঠানেই বলে দিয়েছিলাম যে এই কারণে জার্জি সাহেবকে বছরের জন্য যেহেতু প্রতি বছর বছর আপনাদের নির্দিষ্ট ভোটের মাধ্যমে আপনাদের মধ্যেই সভাপতি নির্বাচিত হবে সো আপনাদের ডিলার কমিটির মধ্যে সো জার্জি সাহেবকে এই কারণে আমরা প্রস্তাব করছি আপনারা কি গ্রহণ করছেন আপনার সবাই হাসি মুখে করতালি দিয়ে তাকে গ্রহণ করেছেন সো এখানে জার্জি ভাই আমরা তো কোনো ভুল অথবা অন্যায় অথবা অপরাধ কিছু দেখি না তো জর্জি সাহেব মুসকিয়ে এসে বলছেন জোয়েদ ভাই এ কারণে না আমি চাইলাম তাহলে আর কী কারণে তো বলছে যে জোয়েদ ভাই আমাকে সভাপতি নির্বাচন করা হয়েছে এই কারণে যে এই যে আমাদের যে ডিলার হিসেবে যারা কাজ করছেন যারা স্টুডেন্ট যারা অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে খান্স গ্লোবালের সাথে ইনভলভ হয়ে আছেন প্রতিটা মানুষকে আপনারা কমিটমেন্ট করছেন মার্কেট থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট রেটে কম রেটে হলেও মাল দিবেন তো এটার বাস্তবতার সাথে আমরা বাস্তবে যে ক্যালকুলেশন করছি সেই ক্যালকুলেশনে আমাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে তো তখন আমি বললাম যে কিভাবে। তো জবাইদ ভাই আপনাদের কোম্পানির খান্স গ্লোবাল আপনাদের না আমাদেরই সবারই তো খান্স গ্লোবাল যেটা করে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট কমিশন অ্যাড করে অথবা প্রাইস অ্যাড করে তার কোম্পানি এক্সপেন্সেস অথবা টোটাল লজিস্টিক সাপোর্টের জন্য অর্থাৎ যে মালটা খানস গ্লোবাল একশো টাকায় কিনে সেই মালটা একশো ষাট টাকা পঞ্চাশ পয়সা খান্স গ্লোবাল দাম করে এরপর কোম্পানিটার নির্দিষ্ট একটা প্রফিট আছে কারণ প্রতিটা কোম্পানির একটা নির্দিষ্ট প্রফিট মার্জিন অথবা গ্রোথ রেট টার্গেট করা থাকে তো খান্স গ্লোবাল যেটা করছে ফাইভ পার্সেন্ট অ্যাড করছে ফিক্সড এখানে ছয় পারসেন্ট হলেও চলবে না ফোর পার্সেন্ট হলেও চলবে না চার পার্সেন্ট হলেও চলবে না চলবে কত ফাইভ পার্সেন্ট একদম ফ্ল্যাট সব প্রোডাক্টের উপরে তো এটা খুব চমৎকার একটা বিষয় কারণ মার্কেটে স্টকল্যাটের ক্ষেত্রে মানুষ বিশ টাকায় মাল কিনে একশো টাকায় বিক্রি করে আবার আপনার দেখা যায় যে আপনার ফ্রেশ ওয়াডারের ক্ষেত্রেও খুব ভালো গেট আপ হলে মালটা অথবা মালটা ওই সিজনাল অথবা খুব ভালো মানুষ যদি চুজ করে ফেলে তখন ইচ্ছা মতো করে দাম ধরে তারপরে বিক্রি করে দেখা যায় প্রোডাকশান কস্টটা আছে দুশো টাকা সেল করছে সাড়ে চারশো করে অথবা চারশো করে তো ইটস এ বিগ গ্যাপ সেখান থেকে খানস গ্লোবাল মাত্র সাড়ে পার্স বারো পার্সেন্টে নেমে আসছে এটা অসাধারণ ভালো কিছু তা আমি বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর্মালি বললাম তুমি বলছো জুবেদ ভাই আপনি কি ভুলটা বুঝতে পারছেন আপনি তো থ্যাংক ইউ বলতেছেন অ্যাকচুয়ালি আমরা তো ভুল শিখতে সবসময় আগ্রহী তো আমি বললাম না আমি তো এখানে ভুলের অনেক কিছু দেখছি না ভুলের মতো অনেক কিছু আমি দেখছি না এখানে তো তখন জর্জি ভাই বললেন যে জুবেদ ভাই আমি জর্জি আমার জন্য কাজ করব না আমি জর্জি কাজ করব এখন যেহেতু আমার গায়ে একটা ডেজিগনেশান দিয়ে দিয়েছেন যে সভাপতি সো আমাকে সভাপতির অ্যাটিচিউডেই আপনি পাবেন ব্যক্তিগতভাবে আপনি আমার ভালো বন্ধু ভালো ভাই ভালো রক্ত অথবা ভালো যেভাবেই বলেন মানুষ হোয়াট আমরা দুজন বাট যখন আমি কোম্পানির সভাপতি ডিলার এর সভাপতি তখন আমাকে আমার দায়িত্ব কোনো স্বার্থ ছাড়া কোনো কিছু ছাড়া যুক্তিসঙ্গতভাবে পালন করতে আমি বাধ্য সো জোয়াদ ভাই এখানে ব্যক্তিগতভাবে আমার কাছে কিছু আশা করবেন না তো ডেফিনেটলি উনি যেহেতু খুব সঠিক কথা বলেছেন আমি এটা মানতে আগ্রহী জি জর্জি ভাই ওকে এক্সকিউজ মি সো এরপর জর্জি ভাই যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বললেন এটা হলো কি যে জুবাইত ভাই স্টকলট হোক ফ্রেশ অর্ডার হোক হোয়াট মার্কেট থেকে আপনারা ফ্যাক্টরির সঙ্গে ডিরেক্ট মার্চ করে ব্যক্তিগত রিলেশন ক্ষমতা অথবা টেকনিক খাটায় যে মালটা মার্কেটে একশো বিশ টাকায় সেল হচ্ছে হয়তোবা আপনারা মালটা একশো টাকায় নিয়ে আসতেছেন আমরা যারা ডিলার হয়ে কাজ করতেছি কোম্পানির প্রোডাক্ট উপস্থাপন করতেছি আমরা এটাকে স্যালুট জানাই তো ডেফিনেটলি এটাও আমি অ্যাগ্রি থ্যাংক ইউ ভেরি মাচ বলে এরপর কি হলো এরপর উনি বলছেন যে দেখেন আপনারা একশো টাকায় যে মালটা কিনে সাড়ে বারো পার্সেন্ট অ্যাড করছেন ওই মালটা দাম মনে করেন মার্কেট থেকে বিশ পার্সেন্ট কম দিচ্ছেন আপনারা বিশ পার্সেন্ট যদি কম দেন তাহলে কি হচ্ছে একশো বিশ টাকার মাল নেমে চলে আসতেছে একশো টাকায় এরপর আবার আপনি সাড়ে সাত প্লাস সাড়ে পাঁচ পার্সেন্ট অ্যাড করে আবার সাড়ে বারো টাকা আপনি অ্যাড করে ফেলছেন মানে তাহলে একশো বিশ টাকার মাল নেমে আসলো একশো সাড়ে বারো টাকায় তাহলে একশো সাড়ে বারো টাকায় যদি আসে তাহলে মাত্র সাড়ে সাত টাকার ডিফারেন্স তো এই সাড়ে সাত টাকার ডিফারেন্সের মধ্যে আমরা কি রাখব আর আমরা যে কাস্টমারকে কমে দিব সেখানে কি রাখবো এটা একটু আমাদের বলেন মার্কেট যেভাবে চলছে সেই অনুযায়ী আপনার রেট খুব কম এটা খান্সগুলোবালের রেট খুব কম জায়ত ভাই আমি এটা অ্যাগ্রি করি বাট আমি তো এখন আমার জন্য বলবো না আমার যতগুলা ভাই এখানে আমাদের এই টিমে কাজ করছে আমি সবার দিকটা চিন্তা করে এর মধ্যে স্টুডেন্ট আছে এর মধ্যে এমন আছে হাওলাত করে কষ্ট করে অথবা বন্ধক রেখে টাকা এনেও এই ব্যবসাতে নামতেছে তো তাকে তো আপনাকে ফ্ল্যাক্সিবিলিটি দিতেই হবে সো আমি যতক্ষণ সভাপতি আছে আমি খানস গ্লোবালের কাছে আজকে কিছু একটা চেয়ে নিবই এখন বান্দরবনের রাজার রাজপরিবারের ছেলে রাজা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ফুল রাজা ডিসিগনেশান উনি পেয়ে যাবেন এবং বান্দরবনে আমি তো ওনার সঙ্গে চলে দেখেছি প্রতিটা মোড়ে মোড়ে প্রতিটা রাস্তায় হাঁটা যায় না এত বেশি সেলুট একটা মন্ত্রী এত সেলুট পায় কিনা আমি জানি না যেটা বাস্তবে দেখছি এটা আমার লাইফে দেখা একটা রেয়ার ঘটনা যে এত মানুষ তাকে ভালোবাসে তো এই জায়গাটাতে আমি একটু থমকে গেছি ওনার কথায় যে একশো বিশ টাকার মাল যদি একশো সাড়ে বারো টাকা করে আমরা দেই তাহলে অ্যাকচুয়ালি কি থাকবে এরপরে আমার উত্তর হলো কেন ভাই লাস্টে যে আবার আমরা বলছি ফাইভ পার্সেন্ট করে আপনাকে আমরা একটা অনারিয়াম দিব ফাইভ পার্সেন্ট করে একটা অনারিয়াম পরের মাসে পাঁচ তারিখে দিব তুমি বলছেন অযথা একটা সিম্পল কাজকে কেন আপনি কমপ্লেক্স করছেন আপনি সাড়ে পাঁচ পার্সেন্ট এখান থেকেই ছেড়ে দেন পরে আর অ্যাডজাস্ট করার দরকার নেই আপনি এখানে সাড়ে সাত পার্সেন্ট রেখে মালটা ছেড়ে দেন অর্থাৎ আপনি একশো সাড়ে সাত টাকায় মালটা ছাড়েন তাহলে হয়তোবা আমরা ওইটা একশো সাড়ে ষাট টাকায় কিনে একশো দশ টাকায় বারো টাকায় ছাড়লাম মার্কেটের থেকেও আট টাকা কম তখন আমরা ব্যবসা করতে পারব তখন আসলে আমার বিবেক আমার হিসাব আমার কমন সেন্স কিছু মনে করেন যে আরেকটু সেটেল হওয়া শুরু করছে যে হ্যাঁ আমরা তো বেসিক্যালি একশো এই যে সাড়ে সাত টাকা যেটা রাখতেছি তো আমাদের ক্যালকুলেশন তো ঠিক আছে উনি যেটা বলছে ঠিক আছে তো আমার বিবেক কমন সেন্স সর্বোচ্চ কাজ করছে এবং আমার কাছে মনে হচ্ছে ইয়েস আই এম ডুইং দ্য রাইট থিং একশো বিশ টাকার মাল একশো বারো টাকায় বিক্রি করে পরে আবার পাঁচ টাকা মনে করেন তাদের দিয়ে দিচ্ছি আপনাদের দিয়ে দিচ্ছি একজন ডিলারকে দিয়ে দিচ্ছি পরের মাসে পাঁচ তারিখে তাহলে অরিজিনালি কিন্তু আমার রাখা হচ্ছে একশো সাড়ে সাত টাকা কিন্তু এখানে একটা হিউজ একটা গ্যাদারিং তৈরি হচ্ছে এক কাজ দুইবার করা হচ্ছে হচ্ছে বেটার আরও ফাইভ পার্সেন্ট আমি একবারে ছেড়ে দিয়ে আমাদের ফ্ল্যাট রেট সেভেন করে রাখি অথবা সেটাকে এইট করি অফিসের খরচের সাথে এক আমরা লাভ নিয়ে নিই লাভ ছাড়া তো কাজ করে আসলে আমরাও টিকতে পারবো না আপনারা যেমন লাভ করবেন আমাদেরও তো একটা টাকা আপনারা লাভ দিবেন আর আমাদের এখানে চুরি চামারি অথবা হাইড অ্যান্ড সিক কোনো লাভ নাই যা আছে বলে কয়ে একদম স্ট্রেট তাহলে আমরা এখানে সাড়ে সাত পার্সেন্ট না করে এখানে যদি আমরা আট পার্সেন্ট করি তাহলে একশো আট টাকার একশো বিশ টাকায় যে মালটা মার্কেটে সবাই হোলসেল দিচ্ছে আমরা কিনছি একশো টাকায় সে মালটা একশো আট টাকায় বিক্রি করতেছি তাতে আপনারাও মনে করেন একশো আট টাকা এরপরে আপনাদের ক্যারিং কস্ট আছে মনে করেন একশো নয় টাকা টাকা সব মিলায় সাড়ে নয় টাকা আপনি ওইটা একশো তেরো টাকায় বিক্রি করছেন মার্কেট থেকে আরও ষাট টাকা কমে বিক্রি করতেছেন সো আপনারাও হ্যাপি আমরাও হ্যাপি আবার মার্কেটও হ্যাপি কারণ মার্কেট ষাট টাকা কমে একটা মাল পাচ্ছে একশো টাকার মালে একশো বিশ টাকার মালে ষাট টাকা কম পাচ্ছে ইটস নট টু ইজি হোলসেলের জন্য এটা এত বেশি ইজি না কিন্তু মেইন প্যাচটা এখানেও না এখানে যদি হতো আপনি আমি আমরা সবাই সন্তুষ্ট বলতাম ওকে আলহামদুলিল্লাহ এই ছোট্ট একটা দাবি গ্রহণ করলাম অথবা আমাদের কাছাকাছি তো হিসাবের কাছাকাছি কিন্তু এরপরে আরও একটা বিশাল একটা ঘটনা ঘটায় ফেললো সেটা হলো কি উনি বলছেন জুয়েদ ভাই আপনার অফিসের কস্টিংয়ের থেকে শুরু করে সব কিছু আমরা রেসপেক্ট করি আমরা অবশ্যই চাই আপনারও একটা টাকা থাকুক আমাদেরও একটা টাকা থাকুক আলহামদুলিল্লাহ আমরা সবাইকে সন্তুষ্ট কিন্তু জুয়েদ ভাই এই মালটার দাম যখন দুইশো টাকা হচ্ছে তখন আপনার ইনকাম হচ্ছে আট টাকার জায়গায় ষোলো টাকা তো দুইশো টাকার একটা মালে সবাই কিন্তু অন্তত বিশটা টাকা লাভ করে দুশো টাকার একটা মালে সবাই যে হোলসেল দেয় সেও বিশ টাকা লাভ করে তাহলে দুইশো টাকার মালে যদি বিশ টাকা যদি লাভ করে তাহলে দুইশো টাকার মালে তো আপনিও বিশ টাকা লাভ করতেছেন হয়তোবা ওই মালটার দাম মার্কেট একশো বিশ টাকা করেছিল দুইশো চল্লিশ টাকা সে মালটা আপনারা দিচ্ছেন দুইশো বিশ টাকায় আমরা দুশো তিরিশ টাকায় মার্কেটে ছেড়ে দিচ্ছি আমাদের থাকে তো দশ টাকা তো জোয়ার ভাই আমরা তো কোম্পানির সমান সমান চাই কোম্পানি যা ইনকাম করতেছে আমরাও যদি ওটা করতে না পারি তা আমাদের তো অফিস আছে আমাদেরও ট্রান্সপোর্ট আছে আমাদের এমপ্লয়ের বিষয় আছে আমাদেরও পরিশ্রমের বিষয় আছে তা আমরা কি কোম্পানির সমান প্রফিট করার যোগ্যতা রাখি না অথবা অধিকার রাখি না তো ডেফিনেটলি এই জায়গাটাতে আমি একটু মাথা নত করছি যে এটা তো একটা অবিচার কোম্পানি বিশ টাকা লাভ করবে একজন ডিলার দশ টাকা লাভ করবে এটা তো হতে পারে না সো এই হচ্ছে ক্যালকুলেশনের ভুল শুরু এরপরে তিনশো টাকার মালে যে কোম্পানি লাভ করবে কত তিরিশ টাকা আমরা লাভ করবো হয়তো বা মাত্র পনেরো টাকা ডিফারেন্স বাড়তেছে তো তিনশো টাকার মালে যখন একটা কোম্পানি তিরিশ টাকা লাভ করতেছে তো সেখানে সেখানে তো কম্পিটিশনই অনেক হাই হয়ে যাচ্ছে এ মাল আমরা বিক্রি করবো কীভাবে এরপরে চারশো টাকার একটা মালে ডেনিম প্যান্ট কোম্পানি লাভ করতেছে কত টাকা সাড়ে বারো পার্সেন্টের ওখানে ওই সাড়ে সাত পার্সেন্ট এগুলো যদি হিসাব করা দেখা যায় চল্লিশ পঞ্চাশ টাকা একটা মালে কোম্পানি লাভ করছে চারশো টাকার মালে তো কোম্পানি যদি চারশো পাঁচশো টাকা চল্লিশ টাকা যদি লাভ করে চারশো টাকার মালে তো আমরাও যদি চল্লিশ টাকা লাভ করি তো মালের দাম হয়ে গেল আপনার চারশো আশি টাকা মার্কেট হয়তো বইটা বিক্রি করছে পাঁচশো বিশ টাকায় তো পাঁচশো বিশ টাকা চারশো আশি টাকায় এই যে ডিফারেন্স এই ডিফারেন্স মানুষের চোখে লাগার মতো না পাঁচশো বিশ টাকার মাল আমরা বিক্রি করতে চাই সাড়ে চারশো টাকায় যে মালটা আপনাদের কেনা পড়ছে চারশো টাকায় খাঁজগুলোবালে কেনা পড়ছে চারশো টাকায় খাঁজগুলো গ্লোবাল সেটা আমাদের কাছে হয়তোবা চারশো বিশ টাকা অথবা পঁচিশ টাকায় বিক্রি করবে আমরা এটা চারশো পঞ্চাশ টাকায় দিব কিন্তু মার্কেটে ওটা চলতেছে পাঁচশো বিশ টাকায় তাহলে এটা বাস্তবে ফ্রুটফুল এটা বাস্তবে উপকারী এখন দেখেন কি বিশাল একটা গ্যাপ বিশ টাকা পঁচিশ টাকার গ্যাপ চারশো টাকার মালে খানস গ্লোবাল যে বিশ টাকা পঁচিশ টাকা বেশি ইনকাম করতে চাচ্ছিল পার্সেন্টেজে যে সেটাতে ডিলাররা মহা একটা বিপদে পড়তো খান্স গ্লোবালও বিপদে পড়তো হ্যাঁ ডেফিনেটলি অনেক কিছুই সম্ভব কিন্তু আমরা যত উদার মনে এবং যত কম্পিটিশান দিয়ে মার্কেটে ঢুকতে চাচ্ছি সেখানে কম্পিটিশানটা অত বড় হচ্ছে না আমরা চাচ্ছি বড় একটা কম্পিটিশান দিতে তাহলে এখানে কি করার আছে ফাইনালি জর্জি সাহেব বললেন যে আমাকে আমাদের ডিলারদের কথা চিন্তা করে এবং কোম্পানির দ্রুত প্রচার প্রসারের কথা চিন্তা করে অ্যাজ এ সভাপতি আমি একদম জোর গলায় দাবি করতে চাই খান্স গ্লোবাল চারশো টাকার মালে বিশ টাকার বেশি লাভ করতে পারবে না তিনশো টাকার মালে পনেরো টাকার বেশি লাভ করতে পারবে না দুইশো টাকার মালে দশ টাকার বেশি লাভ করতে পারবে না এবং একশো টাকার মালে পাঁচ টাকার বেশি লাভ করতে পারবে না এবং একশো টাকার নিচে যদি হয় তখন খান গ্লোবাল ফাইভ পার্সেন্ট অথবা কারণ যে মালটার ভ্যানের মাল যেটা দাম আছে মনে করেন বারো টাকা ওইখানে যদি পাঁচ টাকা রাখে তাহলে তো আবার মালটা বিক্রি করা সম্ভব না তাহলে একশো টাকার মালের নিচে পার্সেন্টেজে চলে আসতে হবে অর্থাৎ খান গ্লোবাল কিনছে বারো টাকায় ফাইভ পার্সেন্ট অ্যাড করলে সেটার দাম হলো বারো টাকা সত্তর পয়সা তাহলে এটা মার্কেটে কম্পিটিশন করা সম্ভব বারো টাকা সত্তর পয়সা অথবা হোক তেরো টাকা তাহলে আমরা ডিলাররা মালটা সেল করতে পারতেছি কিন্তু একশো টাকার উপরে যখন একশো টাকার একটা মাল যখন খান্স গ্লোবালের কিনা তখন খান্স গ্লোবাল ডিলারদের মাত্র পাঁচ টাকা রেখে ছেড়ে দিবে ডিলাররাও বা পাঁচ টাকা রাখবে হোলসেলের ক্ষেত্রে ষাট টাকা রাখবে ডিলারদের জন্য একটা লিমিট থাকবে সর্বোচ্চ দশ টাকা এরপর দুশো টাকার মালে গ্লোবাল রাখবে দশ টাকা তিনশো টাকার মালে খাঁজ গ্লোবাল রাখবে আপনার পনেরো টাকা চারশো টাকার মালে গ্লোবাল রাখবে মাত্র বিশ টাকা ফাইভ পার্সেন্ট রাখতে পারবে ওই টুয়েলভ পার্স টুয়েলভ অথবা আপনার সাড়ে সাত পার্সেন্ট এগুলো গ্লোবাল রাখতে পারবে না এই দাবি যদি আমার যদি মানতে পারেন জোবায়ত ভাই তাহলে আমি আমার যারা ভাই আছেন আমাদের অ্যাসোসিয়েশনে সবার কাছে অন্তত আমি আমার নিজের কাছে মনে করবো যে আমি একজন সভাপতি হিসেবে আমি আমার দায়িত্ব পালন করতে পারছি যে আমার এতগুলো ভাই সারা বাংলাদেশ থেকে কষ্ট করছে সবার জন্য আমি যোগ্য নেতৃত্ব দিতে সক্ষম হচ্ছি তো জোবায়ত ভাই সবার কথা চিন্তা করে খানস গ্লোবালকে তার কমিশনের সিস্টেমটা চেঞ্জ করে আমার এই প্রস্তাবিত কমিশনে আসতে বাধ্যতামূলক আসতে হবেই তো আসলে তাৎক্ষণিকভাবে এত কিছু বলার পরে আমারও একটু এত ক্যালকুলেশন এত কিছু কিন্তু এত বড় একটা গ্যাপ আমি নিজেও লজ্জায় পড়ে গেছি আবার পাঁচ টাকা একশো টাকার একটা মালে পাঁচ টাকা ব্যবসা করে আমি এমপ্লয়ীদের বেতন কি দিব কোম্পানির ভাড়া কিভাবে দিব কোম্পানির এক্সপেন্সেস কিভাবে টানবো এটা আমার ব্রেনে কাজ করতেছিল না তো আমি জর্জি ভাইকে বললাম যে ভাই এটি কি আসলে সম্ভব আমার টিকে থাকা আমি চাই আপনাদের বললে আমার কেনা দামেই দিতে আমার মন আছে আমার কলিজা আছে কিন্তু ভাই এটা তো ব্যবসা আমাকে তো একটা টাকা অন্তত রাখতে হবে তো পাঁচ টাকা পার পিসে আমার কি পোষাবে আমার তো আমার ওভার রিস্ক মনে হচ্ছে কারণ এটা আমাদের স্টার্টআপের সময় এমন হয় কোম্পানি দুই বছর তিন বছর রানিংয়ে চলে আসছে এবার এটা আপনি অ্যালাউ করেন বাট শুরুতে এত প্রেশার আপনারা কমিটি থেকে আমাকে দিয়ে না কারণ আমি তো আপনাদের জন্য চেষ্টা করেই যাচ্ছি যেভাবেই হোক হয়তো বা প্রকাশ করতেছি অথবা করতে পারতেছি না বাট ব্যাকগ্রাউন্ডে আমি কিন্তু থেমে নাই আমি কাজ করেই যাচ্ছি আপনাদের জন্য আমি ঠান্ডা মাথায় চারপাশ সব সাজায় নিয়ে আসতেছি আপনাদের জন্য তো তখন জর্জি ভাই বললেন যে জোভেদ ভাই আগে পরে কিছু বুঝি না আমি বুঝি আমার যারা ভাইরা আমাকে সভাপতি করছে এক বাক্যে কোনো চিন্তা ছাড়া আমিও কোনো চিন্তা ছাড়া একটাই ডিসিশন দিয়ে দিলাম জুবাই ভাই এইটাতে কোম্পানিকে আজকেও থাকতে হবে আল্লাহ দিলে একশো বছর পরেও এই এই পলিসিতেই থাকতে হবে এর বাইরে আমার কিছু করার নাই বিশাল কমান্ড বিশাল রাজা মানুষ আচ্ছা তো থ্যাংক ইউ জর্জি ভাই আপনাকে অসাধারণ একটা ধন্যবাদ যে আপনি নিজের কথা চিন্তা না করে আপনি সবার কথা বারবার উল্লেখ করছেন যে আমার যারা স্টুডেন্ট ভাইরা আছে আমার যারা গ্রাম অঞ্চলের থেকে আসছেন আমার যারা বিদেশ থেকে যারা আসছেন ভরসা করে টাকা দিচ্ছেন জুব ভাই খানস গ্লোবালের অফিসেও ঘুরে নাই আপনাকে বাস্তবেও দেখে নাই কিন্তু বিদেশ থেকে টাকা পাঠিয়ে দিচ্ছে এই যে মানুষগুলোর যে আস্থা এই যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নে আপনাকে এই কাজ করতেই হবে তো আমি স্পেশালি জর্জি ভাইকে থ্যাংক ইউ জানাই যে রাজা রাজার মতোই কাজ করেছেন প্রস্তাব দিয়েছেন এবং আপনার প্রতিটা ভাইয়ের দিকে লক্ষ্য করে আমাদের কোম্পানিকে প্রেশার দিয়ে হোক টেকনিক্যাল করে হোক যুক্তিসঙ্গতভাবে হোক আমাদের ভুল অথবা আমাদের এক্সপেকটেশানটা একটু নামায় নিয়ে এসে ওয়ার্কেবল সিচুয়েশানে আনতে আমাদের বাধ্য করছেন জর্জি ভাই জন্য স্পেশাল থ্যাংক ইউ আপনার জন্য এবং আমি আজকে খুব জোর গলায় বলতে চাই খান্স গ্লোবাল আমাদের সকল ডিলার ভাইদের জন্য তাদের সুযোগ সুবিধা দেখে খান্স গ্লোবাল চলবে এবং গ্লোবাল নির্দিষ্ট একদম মাইনার একটা লিমিটে ডেভেলপ করুক মাইনার একটা লিমিটে ইনকাম করুক আমাদের কোনো সমস্যা নাই। একভাবে না একভাবে আপনাদের সহযোগিতা থাকলে খান্স গ্লোবালের এমন ঘটনা ঘটবে না যে অফিস ভাড়া দিতে পারতেছে না অথবা কারেন্টের বিল দিতে পারছে না কারেন্টের লাইন কেটে গেছে কারণ আপনারা এতগুলো ভাই আমাদের সাথে আছেন আমরা শুধু আপনাদের রানিং করি আপনাদের দাঁড় হতে সহযোগিতা করি গ্লোবালকে দেখে রাখার দায়িত্ব আপনাদের তাতে এই জুবায়ত ভাই বেঁচে থাকুক আর না থাকুক এই কোম্পানি আপনাদের আপনার এই কোম্পানিকে বাঁচায় রাখবেন ইনশাল্লাহ সো আমি জর্জি ভাইয়ের এই প্রস্তাব সাদরে গ্রহণ করতেছি মন থেকে গ্রহণ করতেছি এবং তার এই এত যুক্তিসঙ্গত প্রস্তাবকে সম্মান দিচ্ছি এবং আমি বিশ্বাস করি সে আপনাদের এই ডিলার কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা আজকে তার প্রস্তাবে সে প্রমাণিত করছে এবং তার এই যুক্তিটা একটু হাসি চলে আসতেছে যে যুক্তিটা আমার যতটাই বিপদে ফেলুক না কেন বেসিক্যালি আমি সেলুট করে বলতে চাই হি ইজ দ্য প্রপার অ্যান্ড পারফেক্ট সভাপতি এবং প্রতি বছর এই সভাপতির পদ চেঞ্জ হয় যদি কেউ কোনো এরকম সুন্দর যুক্তিসঙ্গতভাবে আরও দায়িত্ব নিয়ে খান্স গ্লোবালের সবাইকে নিয়ে আরও বড় পরিসরে আপনার আরও কিছু চিন্তা করতে পারেন প্রোডাক্ট ডিজাইন প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট প্রাইসিং মার্কেট অ্যানালাইসিস মার্কেট রিসার্চ মার্কেট ডেভেলপমেন্ট ওভারসিজ বিজনেস ডেভেলপমেন্ট পেমেন্ট সিকিউরিটি ডেলিভারি স্মুথনেস ডেলিভারি কস্ট বিলো এভরি পয়েন্ট যারা যারা এগুলো নিয়ে চিন্তা করবেন এগুলো নিয়ে খান্সগ্লোবালের সহায়তা করবেন এগুলো নিয়ে খান্স গ্লোবালের আরও ডিসিপ্লিন করবেন এগুলা নিয়ে গ্লোবালকে আরও উন্নতির শিখরে তুলে নিয়ে যাবেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের স্বাগতম জানাতে চাই সেলুট জানাতে চাই আপনাদের সেভাবে পদাচরণা চাই এবং আপনাদের সম্মান দিয়ে সেরকম ডেজিগনেশান তৈরি করে দিতে চাই যেমন ভেরি ভেরি ফার্স্ট আমরা যেটা করছি যে আপনার সভাপতি পদটা শুধুমাত্র দিয়েছি খুব রিসেন্টলি আমরা আবার জর্জি ভাইয়ের সাথে আলোচনা করে ওনার সাপোর্টিং আরও কিছু টিম তৈরি করে দিব যে আমরা সবার আগে যেটা করব পেমেন্ট সিকিউরিটির জন্য ডিলার ডিলার আপনার অ্যাসোসিয়েশনের মধ্যে পেমেন্ট সিকিউরিটির জন্য একজন সচিব অথবা সদস্য পদ দিয়ে দিব একটা পদ দিব কোয়ালিটি একটা পদ দিব বিজনেস ডেভেলপমেন্ট একটা পদ দিব সহ সহসভাপতি একটা পদ দিব লজিস্টিক্স এভাবে পাঁচ সাতজন মিলে একটা কমিটি গঠন করে দিব যেন লজিস্টিক্সের বিষয়ে সবার মত নিয়ে এসে ফাইনাল ডিসিশন আমাদের দেয় পেমেন্টের ইস্যু নিয়ে ফাইনাল আমাদের একটা ডিসিশন দেয় এরপর আপনার প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কেউ একজন আপনাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে সে আমাদের ডিসিশন দিতে পারে এরপর বিজনেস ডেভেলপমেন্ট দেশের মধ্যে অথবা দেশের বাইরে কিভাবে আমরা এই খান্স গ্লোবাল প্লাস তাদের ডিলারদের ভবিষ্যৎ আরও অনেক বড় করতে পারি মার্কেট অনেক বড় করতে পারি গবেষণা করতে পারি সেগুলো নিয়ে এক আপনাদের তরফ থেকে একজনকে নির্বাচন করব এরপর সভাপতির সঙ্গে সভাপতি একজন নির্বাচন করে দিব ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে আমরা যতটা সম্ভব পজিটিভ মাইন্ডে সব কিছু গ্রহণ করে পজিটিভ থিঙ্ক করে পজিটিভভাবে এগোতে পারি এবং প্রতিটা পদক্ষেপে স্বচ্ছতা নিশ্চিত করতে পারি সো আপনাদের সকলকে ধন্যবাদ অনেক রাতে সারা দিন সবাই পরিশ্রম করে পরিশ্রান্ত তারপরেও অনেক রাত করে আজকে তিরিশে ডিসেম্বর দুই হাজার বিশ বছরের আগামীকালই শেষ দিন তো এক তারিখ থেকে নতুন বছর বিশ একুশ অর্থাৎ দুই সাল জানুয়ারির এক তারিখ থেকে আমি খান্স গ্লোবালের অফিসে নয়টা থেকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনাদের জন্য পরিশ্রম করব ফুল টাইম এখন আর কোনো লিমিটেশন থাকবে না জোবায়ত ভাইকে শুধু শুক্রবারে পাওয়া যাবে ঢাকার বাইরে থেকে আসতে গেলে শুক্রবারে আসতে হবে নো আমি ইনশাল্লাহ ফুল টাইম এই গ্লোবাল এবং আমাদের যত ডিলার এবং মেম্বার যত কাস্টমার আছে তাদের সেবায় পরিপূর্ণভাবে নিজেকে নিয়োজিত করে নিজেকে ধন্য মনে করতে চাই এবং আপনাদের দোয়া এবং সহমর্মিতা এবং সহযোগিতা সর্বক্ষেত্রে সাথে নিয়ে আমি কাজ করতে চাই খান্স গ্লোবালের জন্য আমি যখন খান্স গ্লোবালের হয়ে কাজ করছি কেউ চিন্তা করবেন না আমি খান্স গ্লোবালের মালিক কেউ চিন্তা করবেন না আমি খানস গ্লোবালের একক ডিসিশনের অধিকারী এই ভুলটা কেউ কখনো করবেন না আমি খান্স গ্লোবালে কাজ করবো খান্স গ্লোবালের চেয়ারে বসে কাজ করবো খান্স গ্লোবালের ফ্লোরে বসে কাজ করবো খান্স গ্লোবালের মাটিতে বসে আমি প্রয়োজনে মালের শর্টিং করব কিউসি করব। আমার মন এত বড় আছে আমার মানসিকতা বড় আছে আমার মধ্যে ইগোটা অনেক কম এবং যত খারাপ কথা শোনার মতো আল্লাহ আমাকে অসাধারণ ক্ষমতা দিছে যে ইগো যেন না তৈরি হয় সো আপনারা বন্ধুর মতো হয়ে কোনো সারটার কিছু না জাস্ট বন্ধু হয়ে আসবেন ভাই হয়ে আসবেন ভাই ভাইয়ের কাজ করবেন কোম্পানিতে সবাই ভাই এবং বন্ধু কেউ কারো সার না কেউ কারো স্টুডেন্ট না কোনো কিছু না আমরা সবাই আপন ভাই এই হিসাবে গ্লোবালকে গড়ে তুলব ইনশাল্লাহ দু সালের প্রথম দিন থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা দু হাজার একুশ সালের এবং সবাইকে ধন্যবাদ আর স্পেশালি জর্জি ভাইকে যোগ্য সভাপতি এবং খুব গুণগত মান সম্পর্ক সম্পন্ন সভাপতি হিসাবে আমি সেলুট জানাই এবং নতুন বছরে তার এবং তার পরিবারের এবং তার সাথে যে খানসগুলোবালের বিশাল একটা পরিবার সকলের প্রতি নববর্ষের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা জানায় আজকে আমি শেষ করতে চাই ধন্যবাদ ভেরি মাছ আসসালামু আলাইকুম